আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাউন্স ইজি রেসিপি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কদবেল ভর্তা কিংবা কদবেল মাখানো। কদবেল ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি ফল, পুষ্টিগুণ বিচারে কদবেল সত্যি অনন্য। কদবেল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, পেট ভালো রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করে, কিডনির সমস্যা দূর করে, এমনকি শ্বাসযন্ত্রের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে। স্ট্রিট ফুড হিসেবে কদবেল ভর্তা খুবই জনপ্রিয়। আজ আমি স্বাস্থ্যসম্মতভাবে এই ভর্তাটা ঘরেই তৈরি করে দেখাচ্ছি। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই ভর্তাটি করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি এখানে কদবেল নিয়েছি দুইটি, চিনি এক টেবিল চামচ, সরিষার তেল এক টেবিল চামচ, কাসুন্দি এক টেবিল চামচ, কাঁচামরিচ এক টেবিল চামচ, বিট লবণ এক টেবিল চামচ, আর লাগবে ধনে পাতা কুচি। প্রথমে আমি কদবেলগুলো বের করে নেব। অন্যটি থেকেও আমি বের করে নিচ্ছি। এবার আমি এর সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, চিনি, কাসুন্দি, এবং দিয়ে দেব সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় কদবেলের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে পাকা কদবেল ব্যবহার করেছি, আমার কদবেলটা খুব সুন্দর পাকা ছিল। পাকা কদবেল চেনার উপায় হচ্ছে কদবেলটা খুব বেশি নরম আর এরকম কিছুটা কালচেটে ভাব থাকবে। যেসব কদবেল ভালোভাবে পাকেনি কিংবা কাঁচা, সেগুলো একটু শক্ত এবং সাদাটে ভাব থাকবে। আপনারা চেষ্টা করবেন পাকা কদবেল দিয়েই এই রেসিপিটি করতে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আমার মতো কদবেল মাখা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন।
এবার আমি সার্ভ করে দেব। বাকিগুলো আমি অন্য আরেকটি কদবেলে সার্ভ করে দিলাম। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার কদবেল ভর্তা বা কদবেল মাখানো। আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।